সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে যে এক ছোট ভাই যে কিন্তু গত সপ্তাহে কিন্তু একটি ঘোড়া কিনেছিল আর কি এই হাট থেকে, তো আজকে কিন্তু আবার আসছে আর কি আরেকটি ঘোড়া কেনার জন্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ঘোড়া কিন্তু অলরেডি কিনে নিয়েছে, গত হাটে কিন্তু উনি একা আসছিল, আজকে ওনার নানাকে নিয়ে আসছে আর কি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও ভালো। গত সপ্তাহে তো আপনার নাতি আসছিল ঘোড়া কেনার জন্য। হ্যাঁ আজকে নানা সহ আসছে। নাতি নানা সহ আসছে। তো কি ঘোড়া কিনলেন? এটা আপনি প্রথমে দাম করছিলেন কত? এটা পহিলা 1000 টাকা বলছিলাম। তখন কিছু বলে নাই, প্রতিক্রিয়া কি জানাইছিল? তারপরে কইতেছে কতদিন নিতে? 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে। পরে 1600 টাকার মধ্যে মিল হইছে। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। তো আপনি আসছেন কোথা থেকে? আমি বালুকা থেকে আসছি। বালুকা থেকে আসছেন? জি বালুকা। আপনি বালুকা থাকেন, আপনার নাতি বলে টঙ্গি থাকে? টঙ্গি, ওনার বাসা আছে। ওনার বাসা আছে ওই জায়গায়। তো দর্শক, উনি এই যে ঘোড়াটি কিনেছে একটু দেখাই আপনাদেরকে, এই যে ঘোড়ার বাচ্চা কিনেছে, টাডুর বাচ্চা কিনছে আর কি। টাডু বাচ্চা মানে পুরুষ বাচ্চা আর কি। তো উনি মনে হয় ঘোড়ার মালিক নাকি? আপনাদেরকে দেখাচ্ছি 1600 টাকায় কিন্তু একটি কাডু বাচ্চা কিন্তু নিয়ে গেল এই ছোট ভাই। আচ্ছা ভাই, তোমার নামটা জানো কি? নাম জীবন সরকার। জীবন সরকার। তো জীবন সরকার ভাই, কিন্তু গত সপ্তাহে কিন্তু আপনারা দেখেছিলেন উনি গত সপ্তাহে 1000 টাকা দিয়ে বাচ্চা নিয়েছিল, আজকে কিন্তু একটা 1600 টাকা দিয়ে নিল। আজকে হাসিল কত দেওয়া লাগলো? এটা হাসিল কত দিলা? 200 টাকা। বাজারে হাসিল কি 200 টাকায়? হ্যাঁ 200 টাকায়। সর্বনিম্ন 200 টাকা আর কি। বড় ঘোড়ার জন্য বেশি এরকম? আচ্ছা, এই ঘোড়া যে কিনলাম মূলত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আগের ঘোড়াটা নিয়েছিলাম, একটু সমস্যা ছিল, দেখে বিক্রি করে ফেলাইছি। আরে এখন যেটা নিয়েছি কোনো সমস্যা নাই, বিক্রি করা পালার জন্য। পালার জন্য নিয়েছি। আচ্ছা, ওটা কি বিক্রি করা হয়েছে? হ্যাঁ, ওটা কত বিক্রি করা হয়েছে? ওটা আমার কেনা পড়ছে হলো খরচ 3000। 3000 বিক্রি করছি 10500। 10500 টাকা? জি। মানে এটা খরচ বলতে কিসের খরচ? মানে যাতায়াত? হ্যাঁ, যাতায়াতের যে খরচটা। এটা যাতায়াত মানে কি দিয়ে নেওয়া হবে? এটা তো মনে হবে কি দিয়ে নেওয়া হবে? এটা পিকআপে নেব। পিকআপে নাও? ভাড়া কত নেই পিকআপে? পিকআপ ভাড়া 3000। 3000 টাকা। দর্শক, উনি এটা টঙ্গি নিয়ে যাবে আর কি 3000 টাকা ভাড়া। আর গত সপ্তাহে 1000 টাকা দেখতে বাচ্চা নিয়েছিল, ওটা আবার একটু সমস্যার জন্য আবার বিক্রি করে দেওয়া হয়েছে। ওটা মানে 10000 টাকা বিক্রি করা হয়েছে। এখন এটা কি পালার জন্য নিলেন? এটা পালার জন্য। আর যদি আমার লাভের কাস্টমার পাওয়া যায় তাহলে আমি বিক্রি করে দিই। আচ্ছা, পালার জন্য নেওয়া হয়েছে, যদি লাভের কাস্টমার পাওয়া যায় তাহলে উনি বিক্রি করে দিবে এমনটাই প্রত্যাশা। ঠিক আছে ছোট ভাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।